রাস্তার ধারে একবার একটা ল্যাম্বরগিনি দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িটা তার খুব পছন্দ হয়েছিল। কথাটা জানিয়েও দিয়েছিলেন নিজের কোচ দীনেশ লাটকে। কোচ তখন তাকে বলেছিলেন, এখন এদিক সেদিক না তাকিয়ে ক্রিকেটে মন দাও, কারণ ইতিমধ্যেই ছেলেটা যথেষ্ট আর্থিক এবং সামাজিক প্রতিকূলতাকে পেরিয়েই ক্রিকেটের মতন একটা খেলাকে বেছে নিয়েছে নিজের কেরিয়ারের জন্য। বিশেষত ক্রিকেট মানেই একসময় ভাবনাটা এরম ছিল যে সোনার চামচ নিয়ে জন্মানো ঘরের সন্তানদের এটা যেন একটা একচেটিয়া অধিকার, যেন মৌরসিপারটা আছে এরম গোছের। বিশেষত একটা নির্দিষ্ট সময় অবধি ব্যাপারটা তো এরকমই ছিল, এতটাই ছিল যে ব্যাপারটা মিথের পর্যায়ে প্রায় চলে গেছিল। কিন্তু সেই মিথকে ভেঙে ভারতীয় ক্রিকেটের রাজকাহিনীতে যারা নিজেদের রাজত্ব কায়েম করেছেন তাদের মধ্যেকার অন্যতম সেরা নামটি হচ্ছে দ্য হিটম্যান অফ ইন্ডিয়ান ক্রিকেট, একমেব দ্বিতীয়ম ভারতীয় অধিনায়ক রোহিত গুরুনাথ শর্মা। বাস্তবের কাছে বন্দুক রাখা জীবনযুদ্ধের এক অপ্রিয় অধ্যায়ের মধ্যে দিয়েই একরকম তার ভারতীয় ক্রিকেটের রাজপথে প্রবেশ। আর আমাদের আজকের গল্প হলেও সত্যিকারের যোদ্ধাদের যুদ্ধপর্বে আমরা বলবো রোহিতের সেই যুদ্ধ জয়ের গল্পই। তার আগে আবারও প্রত্যেকবারের মতো বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আবারও বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশান সত্যি কথা বলতে আমাদের কাজের জন্য একটা খুব খুব বড় মোটিভেশন। কেমন আছো? একসময় বাবা গুরুনাথ শর্মা সপরিবারে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন নাগপুরে। একটা বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি। কিন্তু সেখানকার চাকরি কিছুটা অনিশ্চয়তার মুখে পড়লে সেখান থেকে তিনি দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে চলে আসেন মুম্বাইয়ের ডম্বি ভ্যালিতে। সেখানে আসার পরেও তার বাবা গুরুনাথ একটি বেসরকারি বীমা সংস্থায় কেয়ারটেকারের কাজে নিযুক্ত হন। কিন্তু সেখানে আর কপয়সাই বা মাইনে, তাই ওই মাইনের টাকা দিয়ে আর যাই হোক মুম্বাইয়ের মতন শহরে চারজনের জীবনে স্বাচ্ছন্দ্যে থাকা খাওয়া সন্তান মানুষ করা যে এক কথায় অসম্ভব তা ভালোই জানতেন গুরু শর্মা। তবে সেখানে তার একটাই সুবিধে ছিল, কাছাকাছি বরি ভ্যালিতে থাকতেন তার বাবা মা এবং ভাই, মানে রোহিতের দাদু ঠাকুমা এবং কাকা। ছেলেদের উন্নত ভবিষ্যতের কথা ভেবে তাদেরকে সেখানেই রেখে আসেন গুরু শর্মা এবং তার স্ত্রী। ডম্বি ভ্যালির এক কামরার ঘর ছেড়ে তখন দুই ভাইয়ের ঠিকানা বরি ভ্যালিতে। সেখানে খুব ছোটোবেলায় চলে গেলেও এরপর সেখান থেকেই কিছুদিন পর শুরু হয় রোহিতের স্কুলিং, মানে স্কুল। একদম ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি রোহিতের ঝোঁকটা চোখে পড়ে কিন্তু তার কাকার। ব্যাপারটা বুঝেই তার কাকা এবং কাকার বন্ধুরা তাকে স্থানীয় একটি ছোটোখাটো মানের ক্রিকেট কোচিং, মানে সেরকম কোনো বড় নয়, একটা ছোটোখাটো মানের একটা ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি করে দেন। যদিও সেখানে কোচ দীনেশ লাডের তত্ত্বাবধানে তার ক্রিকেটের শুরুটা হয় একজন অফ স্পিন বোলার হিসেবে। কিন্তু মুশকিল হচ্ছিল তিনটে জায়গায়। এক নম্বর, সে সময় রোহিত যে স্কুলে পড়তো সেখানে ক্রিকেটীয় পরিকাঠামো বলতে প্রায় তেমন কিছুই ছিল না। দ্বিতীয়ত, দীনেশ লাডের ক্রিকেট কোচিং সেন্টারেও তেমন কোনো উন্নত পরিকাঠামো ছিল না। আর তৃতীয়ত, চরম আর্থিক অসঙ্গতির কারণে সে সময় কোনো ভালো ক্রিকেট একাডেমি বা ভালো স্কুলে ভর্তি হওয়াও সম্ভবও ছিল না রোহিতের পক্ষে। আর যেহেতু তার বাবার পক্ষে তার ব্যয়ভার চালানো সম্ভব ছিল না, মানে পুরোটাই ছিল দাদু আর কাকার উপর নির্ভরশীল, তাই সে অবস্থা থেকে রোহিতও কোনোভাবে কোনো নামী স্কুলে যেতে চাইছিল না, খুব স্বাভাবিক। কিন্তু এদিকে সেরম কোনো স্কুলে না গেলে তার ক্রিকেট কেরিয়ার যে তৈরি হবে না সেটা ভালো মতোই জানতেন তার ক্রিকেট কোচ দীনেশ। তাই এবার তিনি নিজে যে স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন সেই স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে রোহিতের একটা অ্যাডমিশনের ব্যবস্থা করে দেন এবং একই সঙ্গে পরবর্তী চার বছরের জন্য স্কুলের তরফে একটা স্কলারশিপেরও সুবন্দোবস্ত করেন, যাতে করে পরের চার বছর সম্পূর্ণ নিখরচায় ক্রিকেটটা খেলতে পারেন ছেলেটা। কিন্তু সে তো না হয় হলো, তবে সমস্যা হচ্ছিল স্কুলের টুর্নামেন্টে একজন বোলার হিসেবেই ট্রিট করা হচ্ছিল তার সঙ্গে। হ্যাঁ, তাকে ওই অফ স্পিন বোলার হিসেবেই ট্রিট করা হচ্ছিল, মানে ব্যাটিং করতে পাঠানো হতো টেল এন্ডে, মানে একেবারে শেষের দিকে। ফলত তার ব্যাটিং দক্ষতাটা সেভাবে সামনে আসছিল না। ব্যাপারটা নোটিশ করেই কোচ দীনেশ এবার তাকে খানিকটা নিজের দায়িত্বেই ওপরে, মানে টপ অর্ডারে ব্যাটিং করার ব্যবস্থা করে দেন। সৌভাগ্যবশত ঠিক এরপর থেকেই
স্কুল লেভেল টুর্নামেন্টের একাধিক ম্যাচে কিছুটা হলো ব্যতিক্রমী পারফরমেন্স করতে শুরু করেন রোহিত শর্মা। বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হওয়াটা, সত্যি কথা বলতে এই স্কুলে ভর্তি হওয়াটা যেন তার কাছে তার জীবনে সত্যি একটা আশীর্বাদের মতন হয়ে দাঁড়িয়েছিল। স্কুল লেভেল টুর্নামেন্টে তার ব্যতিক্রমী পারফরমেন্সের সুবাদে স্কুলের অন্যতম সেরা টুর্নামেন্ট জাইলস অ্যান্ড হ্যারিস সিল্ট স্কুল ক্রিকেট টুর্নামেন্টে তাকে প্রথম একাদশে বেছে নেয় স্কুল কর্তৃপক্ষ। আর সেখানেও তার দুরন্ত পারফরমেন্সের সুবাদে এরপর পশ্চিমাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিরুদ্ধে দেওধর ট্রফির ম্যাচে সুযোগ পেয়ে যান রোহিত শর্মা। ওই দেওধর ট্রফির ম্যাচেই এরপর পশ্চিমাঞ্চলের হয়ে পরের ম্যাচে উত্তরাঞ্চলের বিরুদ্ধে তিনি করেন অপরাজিত 142টি রান। এরপর অবশ্য আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে খেলার সুযোগ আসলেও ঘরোয়া মৌসুমে তার সবথেকে বড় ব্রেকটি আসে কোথায় জানেন? 2006 সালে ডারউইনে ভারতীয় এ দলের হয়ে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে খেলার মধ্যে দিয়ে আর এরপরই তিনি সুযোগ পেয়ে যান মুম্বাই রঞ্জি দলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলার। সৌভাগ্যবশত সেই মরশুমে রঞ্জি চ্যাম্পিয়নও হয় মুম্বাই। ব্যাপারটা সোনায় সোহাগা হলেও তবে ঠিক এরম একটা সময় তার জীবনে আবারও চরম অর্থনৈতিক সমস্যা ক্রমেই মাথা ছাড়া দিয়ে উঠছিল। কারণ সে সময় মুম্বাইতে তার বাবার করা কেয়ারটেকারের চাকরিটা যেমন চলে গেছিল, ঠিক একইভাবে সে সময় কাকা বা দাদুর বাড়ির তরফেও তার সামগ্রিক খরচ খরচা বাবদ একটা নির্দিষ্ট কোটা বেঁধে দেওয়া হয়েছিল। ফলত সব দিক থেকেই তার উপর একটা আর্থিক চাপ বা প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে তার দরকার ছিল ক্রিকেটের প্রয়োজনীয় সাজ সরঞ্জাম, মানে ক্রিকেট কিট, সেগুলো কেনার। আর সেজন্যই একসময় অর্থের প্রয়োজনে দুধের প্যাকেট ডেলিভারি বয় হিসেবেও কাজ করেছেন আজকের ভারত অধিনায়ক। তবে মুম্বাই রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার বছরেই 2007 সালের 23 জুন একদিনের আন্তর্জাতিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার সুযোগ আসে তার কাছে। কিন্তু সেই ম্যাচে তাকে নেওয়া হয় একজন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে, আবার সেই মিডল অর্ডারে। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং গৌতম গম্ভীরের দুরন্ত পার্টনারশিপের দরুন ভারত সহজেই ম্যাচ জিতে গেলে যথারীতি সেই ম্যাচে রোহিতের ব্যাট করার প্রয়োজনই হয় না, প্রথম সুযোগ হাত ছাড়া। এবার দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যখন তার সামনে খেলার সুযোগ আসে তখন সেখানেও তিনি ভালো খেলতে ব্যর্থ হন এবং মাত্র 8 রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। হাল ছাড়েনি বছর 20 ছেলেটা। এরপর ওই বছরেরই মানে 2007 সালের নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি 2008-এর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধেও তার দুরন্ত পারফরমেন্স তাকে নির্বাচকদের নজর কাড়তে বাধ্য করে। এরপর 2008 সালটা কিছুটা টানাপোড়েনের মধ্যে দিয়ে গেলেও ছেলেটা দৃঢ়প্রতিজ্ঞ ছিল ঘরোয়া ক্রিকেটে চোখ ধাঁধানো একটা পারফরমেন্স করবে বলে নির্দিষ্ট করে রেখেছিল। সে আগে থেকেই মনস্থির করে রেখেছিল করতেই হবে, যেমন করে হোক, যেমন বলা তেমন কাজ। 2009-এর রঞ্জি মরশুমে তার করা একটা ট্রিপল সেঞ্চুরির দৌলতে 2010-এর ভারতের একদিনের আন্তর্জাতিক স্কোয়াডে তিনি ফিরে আসেন স্বমহিমায় এবং দেশের হয়ে কামব্যাক ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে 114 এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে 101 রানের দুটি অনবদ্য ইনিংস খেলে ফেলেন। সে সময় একই সঙ্গে তিনি সুযোগ পেয়েছেন আইপিএলের অন্যতম দল ডেকান চার্জার্সের হয়ে খেলারও। স্বাভাবিকভাবেই তার আর্থিক প্রতিকূলতাটাও কিছুটা হলেও কেটেছে তখন। কিন্তু একদিনের আন্তর্জাতিকে দেশের হয়ে পরপর দুটি সেঞ্চুরি পেলেও ব্যাটে রানের ধারাবাহিকতাটা কোনোভাবেই বজায় রাখতে পারছিলেন না রোহিত। ফলস্বরূপ 2011 সালের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েন রোহিত শর্মা। আসলে বাই নেচার রোহিত একজন টপ অর্ডার ব্যাটসম্যান, কিন্তু ভারতীয় দলে তাকে ব্যাট করতে যেতে হচ্ছিল সেই মিডল অর্ডারেই। ব্যাপারটা বুঝতে পারেন সে সময় ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং 2011-এর বিশ্বকাপ শেষ হতেই রোহিতকে দলে ফেরান মাহি এবং তাকে একদিনের টিমের ওপেনিং স্লটটি হাতে দিয়ে ভরসা যোগান। ধোনির ভরসা রেখেছিলেন রোহিত। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5টি ইনিংসে 35.40 অ্যাভারেজে 2টি হাফ সেঞ্চুরি সহ তার করা মোট 177 রানের সুবাদে ভারত দ্বিতীয়বারের জন্য ঘরে তোলে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর বাস্তবিকই রোহিত শর্মাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ওই বছরই মানে 2013 সালে সচিন তেন্ডুলকারের ক্রিকেটীয় অবসরের সিরিজেই
দেশের হয়ে টেস্ট ক্রিকেটে পা রাখেন রোহিত শর্মা এবং প্রথম টেস্টেই 177 রানের একটি ঝকঝক ইনিংস খেলেন। পরের বছর 2014 সালে আবারও অপর একদিনের আন্তর্জাতিকে ওই